আপনারা যারা নতুন ভোটার হয়েছেন 2022 সালে, 18 প্লাস হয়ে গেছে অথচ আপনাদের অনলাইনে অনলাইন কপিটি পাওয়া যাচ্ছে না, এমনও হচ্ছে এক মাস হয়ে গেছে অথচ দেখা যাচ্ছে যে এনআইডি কার্ডটি অনলাইনে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অনলাইন কপিটি অনলাইনে পাওয়া যাচ্ছে না, এমত অবস্থায় আপনার করণীয় কি? সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড হলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে nidgov.vd এই ওয়েবসাইটে একটি ফরম নাম্বার দিয়ে ট্রাই করে দেখতেছি। তো এখান থেকে আমি একটি ফরম নাম্বার দিচ্ছি, পূর্বে আমার তোলা ছিল, তারপর এখান থেকে আমি জন্ম তারিখটা দিচ্ছি, তারপর মাস দিচ্ছি, বছর দিচ্ছি, জন্ম সালটা দিচ্ছি, তারপর এখান থেকে এই ক্যাপচাটাকে পূরণ করতে হবে। এটা ক্যাপিটাল লেটারে হলে ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে হলে স্মল লেটারে। অবশ্যই আপনারা এই ব্যাপারটা জানেন। ক্যাপচারটি দেওয়ার পর আমি সাবমিট বাটনে প্রেস করছি। সাবমিট বাটনে প্রেস করা মাত্র এইরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে, আর এই ইন্টারফেসটি অনেকে দেখে কিন্তু অনেকেই ভাবছেন যে আসলে কি হলো, আমার এনআইডি কার্ডটি কেন পাওয়া যাচ্ছে না, এন্ড দেন আদারওয়াইজ আমি কেন পাচ্ছি না, আমার এটা কেন ভুল দেখাচ্ছে, জন্ম সন্ম সব কিছু ভুল দেখাচ্ছে, কেন ভুল দেখাচ্ছে, আদৌ কি আমার জন্ম, তাছাড়া ফরম নাম্বার, এই সব কিছু কি ভুল? যদি আপনার 15-20 দিনের মধ্যে এইরকম ভুল দেখায়, সেক্ষেত্রে আপনি ভেবে নেবেন যে এটা স্বাভাবিক। আর যদি 15-20 দিনের উপরে হয়ে যায় কিংবা এক মাসের উপরে হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এটাকে ভেবে নেবেন যে এটা অস্বাভাবিক। অনেকেই আরেকটা কমেন্ট করছেন যে ভাই, আমার সাথে যারা ভোট তুলেছিল তাদের কিন্তু এনআইডি কার্ড পেয়ে গেছে কিংবা তাদের মেসেজও চলে আসছে, কিন্তু আমার এক মাস হয়ে গেল, মেসেজও আসলো না, ফরম নাম্বার দিয়ে খুঁজেও পাচ্ছি না। ফরম নাম্বার দিয়ে টাইপ করলে দেখায় জন্ম ভুল, ফরম নাম্বার ভুল। এখন চলে আসছি মেইন পয়েন্টে, এমতো অবস্থায় আপনার করণীয় কি? আপনার 18 প্লাস হয়ে গেছে, আপনার সাথে যারা ভোট তুলেছিল তাদের ছবিসহ এনআইডি সব কিছু তারা পেয়ে গেছে, আপনার শুধুমাত্র পাওয়া যায়নি, এমতো অবস্থায় আপনার করণীয় কি? এমতো অবস্থায় আপনার যা করণীয় তা হচ্ছে, আপনি আপনার যে স্লিপটা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাকে যে ফরম নাম্বারটি দেওয়া হয়েছে, ওই ফরম নাম্বারটি আর আপনার জন্ম তারিখটি, সেটি নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে। ওখানে গেলে অনেক অফিসার পেয়ে যাবেন, ওনাদেরকে বলবেন যে আমার এই সমস্যা, মানে হচ্ছে আমি ফরম নাম্বার দিয়ে ট্রাই করি কিন্তু আমাকে ভুল দেখায়। ওনারা যখন ফরম নাম্বার দিয়ে আমার মতো একই সিস্টেম পেয়ে অনলাইনে ট্রাই করবেন, তখন ওনাদেরও ভুল দেখাবে, তখনই ওনারা ওনাদের নির্বাচন অফিসের সিস্টেম অনুযায়ী দ্বিতীয় স্টেপে যাবেন। দ্বিতীয় স্টেপ বলতে গেলে, ফরমের মধ্যে দেখতে পাবেন যে আপনি ভোট তুলেছেন কত তারিখ, এটা কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ আপনি ছবি এবং ফিঙ্গার কত তারিখ দিয়ে আসছেন সেটার কিন্তু তারিখটা দেয়া রয়েছে, সেটা ওনারা দেখবেন অ্যান্ড জাস্টিফাইজ করবেন যে কেন আসলে সমস্যাটি হয়েছে। যদি ওনারা দেখেন যে ভোট তোলার তারিখের চাইতে বেশি হয়ে গেছে সময়, এমনকি ওনার সাথে সবাই পেয়ে গেছে, মানে আপনার সাথে সবাই পেয়ে গেছে অথচ আপনি পাননি, এরকম কোনো অবস্থা যদি ওনারা দেখেন, সেক্ষেত্রে ওনারা তৃতীয় স্টেপে যাবেন, আর সেটি হচ্ছে আপনাকে আবার পুনরায় ভোট তোলার কথা জানাবেন ওনারা। এমতো অবস্থায় আপনি একটা প্রশ্ন করতে পারেন যে আমি কেন পুনরায় আবার ভোট তুলবো, আমি তো একবার ভোট তুলে নিয়েছি, আমার তো ফরম আছে, আমার তো সব ডকুমেন্ট রয়েছে, এখন আমি কেন পুনরায় আবার ভোট তুলতে যাব। এমন প্রশ্নের জবাবে তাদের কাছ থেকে এটাই উঠে আসবে যে আপনি ফরম লেখার সময় কোনো একটা স্টেপ দেননি কিংবা কোনো একটা স্টেপ মানে মিস্টেক করেছেন, এইরকম কোনো একটা কিছু করেছেন, সেজন্য হয়তো বাতিল হয়েছে। ওখানে গেলেই আপনি সব কিছু বুঝতে পারবেন, ওনারা আপনাদেরকে সব বুঝিয়ে দেবে। যদি এরকম প্রবলেম কারো হয়ে থাকে, ওনারাই আপনাদেরকে সব বুঝিয়ে দেবে, কী লাগবে না লাগবে, কার স্বাক্ষর লাগবে, কোথায় যেতে হবে, কী করতে হবে, অতিরিক্ত কোনো কিছু লাগবে কি না, সব কিছুই কিন্তু ওনারাই আপনাদেরকে বলে দেবেন, এক এক করে সব কিছু বলে দেবেন, কী কী লাগবে সব ওনারাই বলে দেবেন। আপনারা ওনাদেরকে প্রশ্ন করবেন যে কী কী লাগবে, তো ওনারা কিন্তু সব কিছু আপনাদেরকে বলে দেবেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আর এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।